শনিবার ভোররাতে শিলিগুড়ির 8 নম্বর ওয়ার্ডের খালপাড়া সংলগ্ন এলাকায় একটি ওষুধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত সামগ্রী। জানা যায়, এদিন ভোররাতে ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এরপর ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শালিনী ডালমিয়া। তিনি জানান, আগুনের ফলে দোকানের ভেতরে থাকা সামগ্রীর ক্ষতি হয়েছে, তবে আগুনের ফলে আর কেউ আহত হয়নি। পাশাপাশি তিনি আরও জানান, ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সকালে খবর পেলাম, তা যখন যাই ওখানে দেখি যে দোকানটা, লাইফলাইন মেডিসেন্টারটা পুরোটাই মোটামুটি ভেতর থেকে জ্বলে গেছে। এটার নিয়ে এটাই বলার যে ক্ষতি তো ওনার অনেকটাই হয়েছে, যার জায়গা ওনার তো ক্ষতি অনেকটাই হয়েছে। এবার হঠাৎ করে এরকম যদি আগুন ধরে, এটার একটা অ্যালার্মিং হলে একটু আগে থেকে একটু কন্ট্রোল করা যেত, কিন্তু যেহেতু রাত খবর কিছু হলো না বলে অনেকটা ওখানে ক্ষতি হয়ে গেছে। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।